আমার গলা শুনে বুঝতে পারছেন যে আমার গলা একটু ভারী হয়ে আছে, এই জন্য দুঃখিত। চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। 2019 মিড বাজেট ফোনগুলো অনেকটাই আপগ্রেডেড হয়েছে, নতুন নতুন ফোনগুলোর আপগ্রেড ভার্সন এসেছে। রিয়েলমি 3 প্রো কিংবা রেডমি নোট 7 প্রো এই বছরেরই একটি হিট ডিভাইস। মিড বাজেট রেঞ্জের এই ফোনগুলো মার্কেট গরম করে রেখেছিল অনেকদিন। মজার ব্যাপার হচ্ছে, 2-3 মাস যেতে না যেতেই নোট 7 প্রো এবং রিয়েলমি 3 প্রো এই দুটোরই নতুন রিভিশন বাজারে এসেছে। দ্যাট মিন্স নোট 8 প্রো এবং রিয়েলমি 5 প্রো। আমাদের চ্যানেলে রিয়েলমি 5 এর ভিডিও চলে এসেছিল, এফোর্ডেবল রেঞ্জে 4-4টি ক্যামেরা। এবার 22-23 হাজার টাকার রেঞ্জে 4টি ক্যামেরা, স্ন্যাপড্রাগন 712 প্রসেসর, 4GB 6GB RAM, এই নিয়ে হাজির হওয়া রিয়েলমি 5 প্রো কিভাবে রেডমি নোট 8 এর সাথে কম্পিট করবে সেটাই দেখব। সো আজকে আমাদের রিভিউয়ের বিষয় রিয়েলমি 5 প্রো। ওয়েলকাম টু মেইন স্ট্রিম। আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট মানকি বিডি। তাদের বসুন্ধরা সিটির লেভেল 6 এর শপ থেকে আপনি যে কোনো ফোন অ্যাফোর্ডেবল প্রাইসে পারচেস করতে পারবেন। ফোন এবং গ্যাজেট পারচেস করতে তাদের বসুন্ধরা সিটির শপ ভিজিট করুন এবং তাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্স ফলো করুন। রিয়েলমি 5 প্রো ডিভাইস মার্কেটে চলে এসেছে, আমাদের রিভিউ করার টাইমে এই ডিভাইসটির প্রাইস একটু বেশি, তো কারেন্ট প্রাইসিং জানতে আমাদের ডিসক্রিপশন বক্স ফলো করুন। এখানে আনবক্সিং খুব বেশি ডিসেন্ট কিছু না, রেডমি 5 এর আনবক্সিং এর মতোই আনবক্সিং, বাট এর ভেতরে ভুক চার্জিং 3 রয়েছে। So that's a very, very good addition. ফোনটির বিল্ড কোয়ালিটিতে চলে যাই। রিয়েলমি 5 প্রো এর ফ্রন্ট প্যানেলটি গ্লাস, যেটা গরিলা গ্লাস 3, এবং ব্যাকসাইড পলিকার্বনেট ব্যাগ। পলিকার্বনেট ব্যাগটি অনেকের পছন্দ হতেও পারে, অনেকের পছন্দ নাও হতে পারে। পার্সোনালি আমার রেডমি নোট 8 এর ব্যাগকে পছন্দ হয়েছে, বাট আমি আমার বন্ধুবান্ধব ছোট ভাইদেরকে জিজ্ঞাসা করে দেখেছি, তারা রিয়েলমি 5 প্রো এর ব্যাক সাইডটি পছন্দ করেছে। 5 এবং 5 প্রো এর ব্যাক প্যাড সেম দেখতে। আমাদের এই রিভিউ ইউনিটটি চমৎকার লুকিং। অবভিয়াসলি এই জিনিসটা সাবজেক্টিভ, অনেকে পছন্দ করবেন, অনেকে পছন্দ নাও করতে পারেন। তবে পেছনের টেকচারটি ডায়মন্ড কাট বলে মনে হয় এবং কয়েকটি কালার ভার্সন বাজারে আপনি পেয়ে যাবেন। রিয়েলমির ডান পাশে আনলক বাটন এবং বাম পাশে ভলিউম রাখা রয়েছে। দুটো বাটন দুই দিকে থাকার কারণে খুব সহজে রিচ করা যায় এবং বাটনগুলো যথেষ্ট ক্লিকি এবং স্যাটিসফাইং ছিল। আমি আমার রিয়েলমি 5 এর ভিডিওতে বলেছি এর বাটন ওই প্রাইস রেঞ্জে বেস্ট ছিল, এবং আমি বলবো 5 প্রো এর বাটন এর প্রাইস রেঞ্জে বেস্ট। এবার চলে আসি সিম কার্ড স্লটে। এতে আপনি পাচ্ছেন ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, তার সাথে 2টি সিম ইউজ করার সুবিধা। সো দ্যাটস আ ভেরি গুড থিং। ফোনটির নিচে আছে টাইপ সি পোর্ট, যেটা ভুক চার্জ 3 সাপোর্ট করে, এবং এক পাশে স্পিকার যেটা একটাই, আরেক পাশে 3.5mm জ্যাক। 3.5mm জ্যাক নিয়ে পারফরমেন্স আমরা ভিডিওর পরবর্তীতে আলোচনা করব। ফোনটির উপরে কোনো আইআর ব্লাস্টার নেই, তবে একটা মাইক্রোফোন আছে। ফোনের পেছনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট মাউট আছে পারফেক্ট জায়গায়, সো আপনার এই ফিঙ্গারপ্রিন্ট রিচ করার জন্য কোনো রকম ঝামেলা ফেস করতে হবে না। খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট রিচ করতে পারবেন এবং এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট পরিমাণে ফার্স্ট ছিল। রিয়েলমি 5 প্রোতে ইউজ করা হয়েছে এলসিডি আইপিএস প্যানেল, যেটা 6.3 ইঞ্চ। ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটি 409 PPI এর, এবং এর রেশিও হচ্ছে 90:9। এর ম্যাক্সিমাম ব্রাইটনেস 450 nits, বাট মোটামুটি আমার কাছে মনে হয়েছে এটা 500 nits পর্যন্ত সাপোর্ট দিতে পেরেছে। হার্ড সানলাইটের নিচে এতে কোনো ডিরেক্ট ব্রাইটনেস বুস্ট নেই, এই জিনিসটা মাথায় রাখবেন। তবে এর ডিসপ্লে অনেক ব্রাইট, যেটা আপনাকে ডেইলি বাসায় এবং বাসার বাইরে যে কোনো অবস্থায় খুবই ভালো সাপোর্ট দেবে। 5 প্রো এর আউট অফ দ্য বক্স কালার রিপ্রোডাকশন খুব সুন্দর ছিল, সুপার অ্যাকুরেট না বাট প্লিজিং ছিল। আমার কাছে ওভারঅল মনে হয়েছে এর ডিসপ্লেটি কিঞ্চিত ব্লুইশ টিন্ট আছে। আপনি ডিসপ্লের কাস্টমাইজ প্যানেল থেকে ওয়ার্ম, নিউট্রাল এবং কুলার এবং কোনো প্রেফার্ড কালার টোন চান কিনা সেটিও ডিফাইন করতে পারবেন। কিন্তু ওভারঅল এই রেঞ্জের অন্যান্য ডিসপ্লে থেকে, যেমন রেডমি নোট 8 এর ডিসপ্লে থেকে, এই ডিসপ্লেটিকে আমার ভালো মনে হয়েছে। এর ডিসপ্লের কালারগুলো একটু পাঞ্চি, ব্ল্যাক একটু ডিপ, এবং ওভারঅল স্যাচুরেশন এভারেজ সবার কাছেই ভালো লাগবে। আর ফোনটির কার্ভেচার ডিজাইনের জন্য এই ফোনটি হাতে গ্রিপ করতেও সুবিধা। তবে ফোনের ক্যামেরা বাম্প যথেষ্ট উঁচু, এই ক্যামেরা বাম্প আপনি ফ্ল্যাট সার্ভিসে রাখলে ফোনটি ওয়াবল করবে। রিয়েলমি 5 এর একটা ছোট্ট টিয়ার ড্রপ নচ রয়েছে, এই নচটি আপনি ডে টু ডে লাইফে ইউজের কোনো ইম্প্যাক্ট ফেলবে না। আপনার মিডিয়া কনসাম্পশন, আপনার গেমিং, এসব কিছুতেই এই ডিসপ্লেটি আপনাকে খুব ভালো সাপোর্ট দেবে। এবং 6.3 ইঞ্চ ডিসপ্লে এর রেঞ্জের ডিভাইসগুলোর জন্য এখন প্রিটি মাচ গোল্ড স্ট্যান্ডার্ড। আর যেহেতু বলেছি ডিসপ্লেটি অনেক প্লিজিং, কালারফুল এবং ভিভিড, সো আপনাকে এই ডিসপ্লেটি যথেষ্ট ভালো সাপোর্ট দেবে। রিয়েলমি 5 এর বটম ফায়ারিং স্পিকার বেশ লাউড ছিল, ভোকাল ক্লিস্টার ক্লিয়ার ছিল এবং বেজের একটা ভালো বডি ছিল মেইন স্পিকার থেকে। বাট এটাকে মার্কেটে একদম বেস্ট স্পিকার বলতে হবে এরকম কোনো কারণ নেই। Escape to a world we don't know. Escape into the great unknown.
Realme 5 Pro এর 3.5mm জ্যাক আছে এবং আমার লিসেনিং টেস্টে বেশ ভালোই লেগেছে। আমার মনে হয় একটু বেস বুস্ট ইউজ করা হয়েছে, বাট আদারওয়াইজ অন্যান্য ফ্রিকোয়েন্সি নিউট্রাল ছিল। সো এক্সট্রা অর্ডিনারি না, একটা ডিসেন্ট লেভেলের পারফরমেন্স বলা যায়। 5 Pro তে কালার ওয়েজ 6.0.1 ইউজ করা হয়েছে, যেটা পাই বেসড, এবং আপনারা যারা রিয়েলমি ইউজার তারা কালার ওয়েজ থেকে ডিফারেন্ট কিছু পাবেন না, বাট এই ওয়েজটিকে আরেকটু স্টেবল মনে হচ্ছে আমার। রিয়েলমি 5 এর রিভিউতেও আমরা একই কথাই বলেছি, কারণ ওয়েজটি একটু স্টেবল হয়েছে, এর নোটিফিকেশন প্যানেলে চেঞ্জ এসেছে। তবে MIUI এর মতো সিস্টেম ওয়াইড কোনো ডার্ক মোড নেই, ভালো ব্যবহার হচ্ছে, অ্যাপ ড্রয়ার আছে, মাল্টিটাস্কিং এর জন্য স্প্লিট স্ক্রিন ফিচারটি সাপোর্ট করে এবং FM রেডিও সাপোর্ট রয়েছে। রিয়েলমি 5 এ বলেছিলাম এর UIটি স্লো, কিন্তু 5 Pro তে এর UI বাটারি স্মুথ এবং ফাস্ট। যে কোনো টাস্ক, যে কোনো প্রবলেম এই ফোনটি আউট অফ স্ন্যাপ কমপ্লিট করে ফেলতে পারে। রিয়েলমির জেস্টার বেসড কন্ট্রোল আমার পছন্দ না, দ্যাটস ওয়াই আমরা রিভিউ করার সময় বাটন বেসড কন্ট্রোলই ইউজ করেছি। ফোনটিকে এই সফটওয়্যার সাপোর্টের সাথে পাওয়ার দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 712 চিপসেট, যেটা 710 এর থেকে 0.1 GHz হায়ার এবং হায়েস্ট ক্লক স্পিড 2.3 GHz পর্যন্ত। আর তার সাথে GPU হিসেবে ইউজ করা হয়েছে অ্যাড্রেনো 616। গিগবেঞ্চ স্কোরে এ সিঙ্গেল কোরের স্কোর করেছে 1913 কাছাকাছি, যেটা রেডমি নোট 7 প্রোর থেকে একটু কম। আর মাল্টি কোরে করেছে 6106 কাছাকাছি, যেটাও রেডমি নোট 7 প্রোর থেকে কম। আর অনটুটু বেঞ্চমার্কে এর ওভারঅল স্কোর 180,000 মতো। আপনারা বুঝতেই পারছেন পারফরমেন্সের দিক থেকে যদি আমরা বিচার করি, রিয়েলমি 5 মডারেট পারফর্মার, অ্যাটলিস্ট এই বাজেট সিরিজের ফোনগুলোর থেকে এর পারফরমেন্স বেটার বলা উচিত। যে কোনো টাস্কিং, সারাদিন ব্যবহার, গেম খেলা সবকিছুই খুব ইজিলি করা গিয়েছে। তবে গেমিংয়ে আমার কাছে এক্সপিরিয়েন্স ভালোই লেগেছে, পাবজি হাই গ্রাফিক্স মোডে চলেছিল এবং অ্যাসফল্ট 8 যেটি 60 FPS এ রান করে সেই গেমটি খেলতেও আমরা যথেষ্ট এনজয় করেছি এই ফোনটিতে। আমাদের গেম প্লে আপনাদেরকে একটা ডিসেন্ট ধারণা দিবে এই ফোনটির গেমিং সম্পর্কে। যারা ওভারঅল এই বাজেটে একটা ভালো পারফরমেন্স আলা ফোন খুঁজছেন তারা রিয়েলমি 5 কে অবশ্যই কনসিডার করতে পারেন। অনেক গেম খেলেছি, অনেক ছবি তুলেছি এই রিভিউ করার সময়, একটা জিনিস নোটিস করেছি, রিয়েলমি 5 কে আমরা কখনোই গরম করতে পারিনি। সো এটার থার্মাল পারফরমেন্স খুবই ভালো, যার কারণে এর প্রসেসরও খুব ভালো পারফর্ম করছিল টাইম টু টাইম। আর তার সাথে রিয়েলমি 5 প্রোতে ইউজ করা হয়েছে 4050mAh ব্যাটারি, যেটা রিয়েলমি 5 এর থেকে একটু কম, কিন্তু আমার কাছে মনে হয় এই প্রসেসরের সাথে এই ব্যাটারিটি খুব ভালো যায়। 4000mAh ব্যাটারি উইক ভুকচার্স 3 খুবই ভালো একটা কম্বো। 4050mAh ব্যাটারিটি আপনাকে 14 ঘন্টার কাছাকাছি ভিডিও প্লেব্যাক, 16 ঘন্টার কাছাকাছি ব্রাউজিং টাইম, কারণ আমরা এই রেঞ্জের ফোনগুলোর কাছ থেকে এরকম পারফরমেন্সই এক্সপেক্ট করি। প্লাস আপনি যদি খুব হ্যাভি ইউজ করেন, আমি নিশ্চিন্তে বলতে পারি আপনি 7 ঘন্টার কাছাকাছি স্ক্রিন অন টাইম পাবেনই। আর ভুক চার্জ দিয়ে ফোন কুইকলি চার্জও করতে পারবেন, মোটামুটি 1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি আমাদের সময় লেগেছে ফুল চার্জ করতে। এবার চলে আসি ফোনের ক্যামেরাতে। এই কোম্পানির ফার্স্ট কোয়াড ক্যামেরা ফোন, যেটাতে 48 MP মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে। 48 MP সেন্সরটি সনি IMX586 সেন্সর। এই সেন্সরটি বোথ ডে লাইট, HDR শুটিং সহ লো লাইটে রিয়েলমি নাইটস্কেপ সহ শুট করার জন্য অপটিমাইজ করা হয়েছে। আর এই সেম সেন্সরটা ইউজ করা হয়েছে রিয়েলমি X-এ। মজার ব্যাপার হচ্ছে রিয়েলমির এই ক্যামেরাতে ওরিয়েন্টেশনটা একটু ডিফারেন্ট। একদম উপরের ক্যামেরাটি 8 MP F2.2 আলট্রা ওয়াইড সেন্সর, দ্বিতীয় ক্যামেরাটি মেইন সেন্সর যেটা 48 MP, থার্ড ক্যামেরা হচ্ছে ডেডিকেটেড ম্যাক্রো লেন্স যেটা 2 MP ক্যামেরা, এবং ফাইনাল ক্যামেরাটি, দ্যাট মিন্স সবার লাস্টের ক্যামেরাটি হচ্ছে ডেপথ সেন্সর 2 MP। রিয়েলমির ক্যামেরা অ্যাপটিতে ইনবিল্ট AI ফিচার রয়েছে, যেটি আপনাকে সিনারি ওয়াইজ উপরে মার্কের সাথে দিয়ে দিবে। যেমন ফুড ফটোগ্রাফির ক্ষেত্রে ফুড দেখাবে, সিনারির ক্ষেত্রে সিনারি দেখাবে, নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে নাইট দেখাবে। এটা কন্ট্রাস্টকে কিছুটা এনহ্যান্স করে। ক্যামেরা অ্যাপের 3টা মেজর মডেল রয়েছে, যেটা ফটো, পোর্ট্রেট এবং ভিডিও। উপরে ক্রোমা বুস্ট এবং আলট্রা ওয়াইড সেন্সর টগল করার ব্যবস্থা রয়েছে। এর 48 MP ক্যামেরার সেন্সরটি বেসিক্যালি 12 MP সাপোর্ট দিবে, এবং আমরা যে শটগুলো নিয়েছি শটগুলো খুবই প্লিজিং ছিল, প্লেন্টি অফ ডিটেল ছিল এবং ডে লাইটে কোনো নয়েজই ছিল না বলা যায়। কালারগুলো রিয়েল লাইফের সাথে ম্যাচ করে এবং বেশ ভালো ডাইনামিক রেঞ্জ ছিল। তবে ফুটেজগুলোকে 100% জুম করলে দেখা যায় এই ফুটেজগুলো একটু ওয়াইল পেন্টিং টাইপের লুক দেয়, তার কারণ হচ্ছে এর অ্যালগোরিদম। কিন্তু এসব কিছু এর ক্যামেরার পজিটিভনেসকে হারাতে পারবে না। আপনি চাইলে এই ক্যামেরা থেকে ফুল 48 MP ছবি তুলতে পারবেন, কিন্তু 48 MP ছবিগুলো আমাদের কাছে নয়েজি মনে হয়েছে, বিকজ এটা ফুল সেন্সর রিড আউট। সো আমার কাছে মনে হয় 48 MP ক্যামেরা থেকে খুব বেশি বেনিফিট পাওয়া যায় না। ক্রোমা বুস্ট আরও স্যাচুরেশনকে এনহ্যান্স করে দেয়। আলট্রাওয়াইড সেন্সরটির ক্যামেরার ফুটেজগুলো ভালো ছিল, কিন্তু আরেকটু ডাইনামিক রেঞ্জ যদি ওয়াইড হতো আমি খুশি হতাম, বাট আমি তেমন কোনো কমপ্লেন করছি না এই ক্যামেরাটি নিয়ে। তবে ম্যাক্রো সেন্সরটি আমার মনে হয় না খুব একটা কাজে লাগবে। ম্যাক্রো ক্যামেরার থেকে
মেইন ক্যামেরার ক্লোজ আপ ছবিগুলোই আমার কাছে বেশি প্লিজিং লাগছিল। এবার চলে আসি রিয়েলমি নাইট স্কেপে। রিয়েলমি লো লাইট ফটোগ্রাফি অবশ্যই অন পার বলবো। এই রেঞ্জের ফোনগুলোকে খুব একটা ভালো লো লাইট বিস্ট না বলা গেলেও রিয়েলমি 5 কে কিন্তু ভালোই লো লাইটে পারফর্মার বলা যেতে পারে। আর তার সাথে এটা নাইট স্কেপ আছে। এই নাইট স্কেপ ছাড়া এবং সহ ফুটেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন রিয়েলমি 5 প্রো থেকে আপনারা লো লাইটেও বেশ ভালো ছবি পাবেন, কারণ লো লাইটে এদের নয়েস রিডাকশন ক্যাপাসিটি ভালো ছিল, খুব একটা নয়েস বোঝা যাচ্ছিল না, এবং এর কালার প্রোডাকশন শার্পনেস অর্থিত বলা উচিত। রিয়েলমি 5 প্রো খুব সুন্দর পোর্ট্রেট ছবি তুলতে পারে এবং এর এজ ডিটেকশন ভালো ছিল, কিন্তু হ্যাঁ পোর্ট্রেট ছবিতে অবশ্যই ব্যাকগ্রাউন্ডকে একটু ওভার এক্সপোজ করে দেওয়ার প্রবণতা দেখিয়েছে রিয়েলমি 5 প্রো। এবার রিয়েলমির সেলফি ক্যামেরা যেটা 16 মেগাপিক্সেল f2.0 এ নিয়ে একটু আলোচনা করতে হবে। সেলফিতে অবশ্যই সুন্দর বিউটিফিকেশন আছে, যেটি আপনাদের দরকার সেটি ইউজ করবেন। আমরা এর বিউটিফিকেশন অফ করে ছবি তোলার চেষ্টা করেছিলাম, বাট হ্যাঁ এটি স্ক্রিন টোনকে আরেকটু ব্রাইট করে দেওয়ার চেষ্টা করে এবং একটু স্মুথ করে দেওয়ার চেষ্টা করে। কোনো কোনো লাইট কন্ডিশনে এখান থেকে ভালো ডিটেল পেয়েছি, কোনো কোনো জায়গায় এটা ডিটেল একটু ড্রপ করেছে। এই 20-22-25 হাজার টাকার রেঞ্জে এর সেলফি ক্যামেরাকে বেস্ট বলা উচিত হবে না, বাট একটা ডিসেন্ট পারফর্মার। রিয়েলমি 5 প্রো ভিডিও ক্যাপচার করতে পারে 4K 30fps পর্যন্ত, আর 1080p 30fps এবং 60fps সুবিধা আছে। ফুল HD ভিডিওতে আপনি EIS সুবিধা পাবেন এবং এর EIS বেশ ভালোই কাজ করে। ফোকাসিং ভালো ছিল, কালার রিপ্রোডাকশন ভালো ছিল, বাট ওভারঅল ভিডিওকে একটু আমার ওয়ার্ম বলে মনে হয়েছে। তবে 1080p ভিডিওতে ভালো লেভেলের ডিটেল ছিল, কালার কন্ট্রাস্ট এক্সিলেন্ট ছিল। আর আমাদের এই রিভিউ স্যাম্পলগুলো আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে পোস্ট করা হবে, সো আপনাদের সেখানে আমন্ত্রণ রইল। রিয়েলমি 5 প্রো ক্যামেরাটি AI সাপোর্ট করে, সুতরাং আপনি এখানে গুগল ক্যামেরা ইউজ করতে পারবেন। রিয়েলমি 5 এ কোনো নোটিফিকেশন LED নেই, এটা অনেকের জন্য একটা ডিল ব্রেকার। ওভারঅল 20-22-25 হাজার টাকার রেঞ্জে রিয়েলমি 5 প্রো একটা অর্থিত কন্টেন্ডার। হ্যাঁ আই নো রেডমি নোট 8 প্রো চলে এসেছে, আশা করছি সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আমরা পোস্ট করতে পারবো, এবং আমাদের কাজ চলছে রেডমি নোট 8 প্রো এবং রিয়েলমি 5 প্রো এর হেড টু হেড কম্পারিজন করার। স্টে উইথ আস। এবার চলে আসি ভার্ডিক্টে। যেটা বলছিলাম 20,000-22,000-25,000 টাকার রেঞ্জে রিয়েলমি 5 প্রো একটা অর্থিত কন্টেন্ডার। সো যাদের বাজেট আছে, যারা একটা ওভারঅল ব্যালান্সড ডিভাইস চান, বেটার ক্যামেরা চান এবং ভালো পারফরমেন্স চান, তাদের জন্য রিয়েলমি 5 প্রো খুবই ভালো চয়েস। নোট 8 প্রো থেকে এর কিছু ডিফারেন্স রয়েছে। নোট 8 প্রো এর থেকে ভারী। কম্পারিজন স্পয়লার দিয়ে যাই, নোট 8 প্রোর ক্যামেরা আর রিয়েলমি 5 প্রোর ক্যামেরার ফুটেজগুলোকে আমরা পাশাপাশি রেখে খেয়াল করেছি ম্যাক্সিমাম মানুষজনই রিয়েলমি 5 প্রো এর ক্যামেরাকে ভোট দিয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন, যারা এই ফোনটি কেনার জন্য ইচ্ছা পোষণ করেন তারা গ্যাজেট মার্কির সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে এই পর্যন্তই। রেডমি নোট 8 এর রিভিউ আসছে এবং রেডমি নোট 8 ভার্সেস রিয়েলমি 5 প্রো এটাও আসছে। So, stay subscribed. Thanks for watching.